পটলা, গায়ে কাদা, হাতে লাঠি, মাথায় গামছা, লুঙ্গি পরে আছে, দেখে মনে হচ্ছে খাঁটি বাঙালি, মনে হয় কোনো বন জঙ্গলে বসবাস করে। বলো তোমাদের উদ্দেশ্য কি, তোমরা কি কারণে এসেছো? আমরা হচ্ছে রাখাল। বাবা মা অনেক কষ্ট করে আমাদের এখানে লেখাপড়া করে, কিন্তু বাবা মার কষ্ট কেউ বোঝে না, এর জন্য আমরা এসব সেজেছি বাবার কষ্ট বোঝানোর জন্য। বাবারা অনেক কষ্ট করে আমাদের লেখাপড়া করাই এবং অনেক কষ্ট করে রাখাল, কৃষক সেজে জমি চাষ করে আমাদের লেখাপড়া সেজাই শেখায়, এর জন্য আমরা এই সেজেছি। আচ্ছা, আমরা দেখছি আমাদের মাঝে একটি রাখাল দল উপস্থিত, তারা আমাদের মাঝে তাদের উপস্থাপনা পেশ করছে, তোমরা তোমাদের পাঠ করো, করে চলে যাও। হ্যাঁ, আমরা দেখছি তিনজন রাখাল আমাদের মাঝে উপস্থিত, তারা গরু চড়াতে চড়াতে চলে যাচ্ছে মাঠে, অনেক গরু, সেই গরুগুলো তারা তাড়িয়ে নিয়ে যাচ্ছে। এই আশেপাশে অনেক গরু বসে আছে, শুয়ে আছে, দাঁড়িয়ে আছে।